আসসালামু আলাইকুম, মিসেস বিএসএল ব্লক বলছি বরিশাল থেকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। এদিকে আমার আম্মু আমার জন্য কিছু দুধ চিতই পিঠা আর শুকনাটাও পাঠিয়ে দিয়েছিল, কারণ সে জানে যে আমি আমাদের বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকি, যার কারণে তেমন একটা আমার একা বাসায় পিঠা বানিয়ে খাওয়া হয় না। মাঝে মাঝে করি, অত বেশি খাওয়া হয় না। এজন্য আম্মু আবার তার বাসায় বানিয়েছে আর আমার ছোট বোনকে দিয়ে এগুলো আবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। অনেক মজা লেগেছিল, ভালোই লেগেছিল। আর এই যে আমি আবার এখানে চলে এসেছি, আমার মেয়ের বান্ধবীরা আসবে। ওর জন্মদিন ছিল 1 তারিখ, কিন্তু এটা কয়েকদিন পরে ওর বান্ধবীরা বলেছিল আসবে ওকে দেখতে। এজন্য আমি আবার তাদের জন্য একটা কেক বানিয়ে নেব আর মুরগি দিয়ে একটু চিকেন বিরিয়ানি করব, কারণ বাচ্চারা বেশিরভাগ চিকেন বিরিয়ানিটাই পছন্দ করে, ওরা বিরিয়ানিটাই খাবে। এজন্য আমি আবার রান্না শুরু করে দিয়েছি। আমি মুরগির মাংসটাকে মেরিনেট করে তারপর তেলে ভেজে নিলাম। এবার আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমি বিরিয়ানির জন্য মাংসটাকে ভেজে তারপরে রান্না করে নিয়েছি, আর আমি পোলাওটাকে কিন্তু আলাদা রান্না করে তারপর দুটাকে মিক্স করে কিছু সময় দমে দিয়ে রাখবো। এটা আসলে ফাঁকিবাজি বিরিয়ানি, যাই হোক খারাপ লাগে না। আমি বেশিরভাগ এভাবেই বিরিয়ানিটা রান্না করি, আমার কাছে এটাই সহজ হয় এবং আমার কাছে ঝটপট খুব মজাই লাগে। মজায় তাতে কিন্তু স্বাদে কোনো তারতম্য হয় না এভাবে রান্নায়। আমি এভাবেই বেশিরভাগই রান্না করে থাকি। এবার আমি বিরিয়ানিটাকে মিক্স করে নিয়েছি, এবার কিছুক্ষণ আমি দমে রেখে দেব। আর আমি সেই ফাঁকে একটু গোসল নামাজ এগুলো সেরে তারপর সবাইকে খেতে দেব। ওরা বাচ্চারা খেলা করতে থাকুক আর বড় যারা ওরা আছে ওরা একটু গল্প করে নিক। এই যে এদিকে আমি তারপরে কিন্তু সব কিছু নামাজ গোসল সব কিছু সেরে এবার চলে এসেছি ওদেরকে খাবার দেবার জন্য। আর এই যে আমার কেকটাও কিন্তু হয়ে গিয়েছিল, আমি তাড়াহুড়ো করে আগেই বিরিয়ানির সাথে কেকটাও করে নিয়েছি, কারণ বাচ্চা মানুষ ওরা খাবার পরপরই একটু কেক কাটবে খাবে, কারণ বিকালের মধ্যে আবার সবাই যে যার বাসায় চলে যাবে। এজন্য আগে থেকেই আমি কেকটাও রেডি করে নিয়েছি, এবার আমি সবাইকে দিয়ে দিচ্ছি, ওরা খেতে থাক। এই যে আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি, এখানে খাবার টেবিলে দিয়েছিলাম ছোট বাচ্চাদের। এখানে আমার দেবরের মেয়ে, আমার মেয়ে আর আমার মেয়ের ফ্রেন্ডের বোন, ওরা খেতে বসেছে। আর আমার মেয়ে আবার তার রুমে তার ফ্রেন্ড, তারপর অন্য চাচাতো বোন, এদের সাথে বিছানাতেই ও রুমে খেতে বসেছিল। ওরা এখানে সবাই একসাথে মজা করে গল্প করছিল আর খাচ্ছিল। এই যে বড়রা এখানে খাচ্ছে, আর এখানে কিন্তু আমার ছেলেটাও চলে এসেছে, ওকে কিন্তু খাবার টেবিলে খেতে দিয়েছিলাম। সে ছোটদের সাথে খাবে না, সে আবার আমার বড় মেয়ের বান্ধবীদের সাথেই খাবে, কারণ সে ভাবে যে এই বান্ধবীগুলো ওরও বান্ধবী, ওরও গার্লফ্রেন্ড, ও সেটা ভেবেই তাদের সাথে খেতে বসে গিয়েছিল। আর এই যে সবাই খাওয়া শেষ হওয়ার পরে আবার ওরা কেকটাকে কেটে খেয়ে নেবে, ওরা মজা করছিল। আসলে এই কেকটা আমি বাসায় কোনো রকমভাবে তাড়াতাড়ি করে বানিয়েছি, কারণ ওর ফ্রেন্ডরা আসছে, তাড়াতাড়ি একটা কেক না হলে তো হয় না, কারণ ওরাও আবার আমার মেয়ের জন্য গিফট টিফট নিয়ে এসেছিল ছোট বান্ধবীরা। ওরা তো আসলে টুকিটাকি যা দেবে, তারপরেও এটাই আসলে ফুর্তি, এটাই মজা, ওরা কেক কাটছে খাবে। আর এখানে আমার দেবরের মেয়েরাও ছিল, আমার বাচ্চারাও সবাই ছিল, আমিও আবার একটু ভিডিও করছিলাম, ভালোই লাগছিল। ওদের ফুর্তি দেখলে আসলে বাবা মার কাছেও ফুর্তি লাগে।
ওরা খেতে থাকুক আর ফুর্তি করতে থাকুক, আর আমিও এদিকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি। যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিও যদি নিয়মিত পেতে চান তবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর অল বাটনটাকে ক্লিক করে নেবেন, তবে আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর এই যে লাইকটা এটা দেখছেন, এটা কিন্তু আমি আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে অনলাইন থেকে দারাজ থেকে আনিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে জানাবেন, আমি তেমন কিছু আর দেই নাই, ওকে এটাই দিয়েছিলাম। আর ভালো লাগলে জানাবেন, আজ এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়াও ভালোবাসা রইল। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।